আজকে থিয়েটার দিয়ে তোমাদের সাথে চালু করলাম ভাই বোন চ্যানেলে দোয়েলা মানের মা মারিয়া গাঙ্গুলি। ঠিক আছে, দোয়েলা মান কোথায় জানো? দেখো তেতো দেখে কোথায় লুকিয়ে আছে, দেখো উচ্চ তেতো খাওয়াবো ওদের আজকে। ঠিক আছে, খাওয়ানো হয় না একদম। তো চলো দেখো, দুই ভাই বোন একটার মধ্যে, মনে হচ্ছে এরা দুজন এক জায়গায়, দুজন এক জায়গায়। এই দেখো আমান, আমি আমান কি ভেবেছি দুজন একসাথে জড়িয়ে পটকে আছে। এই দেখো আমান, তোমাদের আমান, এই দেখো 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 দেখো, উচ্চা পাতা খাবে না দাঁড়া। আরে এই যে দোয়েল, চলো দেখি কি যুদ্ধ করতে হয়, দাঁড়াও। হ্যাঁ দিদিকে খাওয়া, মারবি না তো, ফোন দেখবি? হ্যাঁ ফোন দেখবি, দিদিকে মারবি? হ্যাঁ সত্যি তো? আচ্ছা বাবাকে কি বলবি? ও বাবা ফোন করলে বলে দিবি মা তেতো পাতা খাইয়েছে। ঠিক আছে বলে দিবি, কোথায় থাকবি না, বাড়ি থাকবি না, বাবাটা চলে যাবি, ও তাহলে আমাকে কে দেখবে? শিশু দেখবে। ওই যে দোয়েল ওর বড় মার পেছনে গিয়ে লুকা যায়, আমার টানছে দেখো। দাঁড়া এখন চালু করেছিস? গেল বিছনে ফেললে মার খাবি, নিচে চল। মাসি কাপড় জামা চেঞ্জ করে চলে এসেছি, এবার রান্নাঘরে ঢুকবো, অ্যাপ্রন পরে নিলাম। দাদাভাই দুবাই থেকে নিয়ে এসেছিলো, ওর ব্যাগে ছিল, ও কিন্তু ভুলে গেছিলো আমাকে বলতে। আর পেছনে দেখছি কাপড় জামা, বলবে আবার যে পেছনে কি সবজি বলতে কী বলো তো, শাকের ডান্টি আছে, বেগুন, আলু আর ভেন্ডি। ঠিক আছে দেখো, ভেন্ডি আর ওই লোটে শাক বলে না, লোটে শাকের ডান্টিগুলো, বেগুন, আলু দিয়ে দরকার, জিরাটা লাল লাল হয়ে গেছে, সবজিগুলো দিয়ে নিলাম, নিয়ে একটু ভাজে নেব, ভেজে তারপর আমি ইয়ে করব, ভাজার সময় আমি একটু নুন দেবো। ঠিক আছে, নুন দিয়ে ভেজে নেব। আর তোমরা বলবে আবার কথায় কথায় ঠিক আছে ঠিক আছে, মানে আমার অভ্যাস সবসময় কথা বলে ঠিক আছে ঠিক আছে করি। এই তো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, নিয়ে আমি ভেজে নেব। তারপর সর্ষে হলুদ দিয়ে, সর্ষের মধ্যে আমি রসুন দিয়েছি আর লঙ্কা দিয়ে একবারে সর্ষেটা মিক্সচার করেছি। ঠিক আছে দিয়ে ভেজে নিই, হলুদ দিলাম, দিয়ে একটু নেড়েতে নেব। ঠিক আছে, এত ভিডিও করেন না, দিয়ে এবার আমি মশলাটাকে দিয়ে নেব। একদম সর্ষেটাকে দিয়ে নিচ্ছি, yeah.
একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো। হ্যাঁ কষিয়ে নিয়ে আসছি আমি, একবার কষিয়ে নিয়েছি, হ্যাঁ আর একবার কষিয়ে নেব। নিয়ে তারপর আমার জল দিই, আমি দুবার করে কষাই। আমার ফোন এসছে, এ দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে, চলো কথা বলে নিই। এবারে কষানো হয়ে গেছে, আমি এবারে জলটা দিয়ে নেব। এই দেখো কেমন হয়েছে বলো। হ্যাঁ আর এখানে গোটা গরম মশলা, তেজপাতা আছে, ঠিক আছে। গরম হয়ে গেছে, আমি এ করব, কি বলে গরম মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নিয়েছে রে, তারপরে মশলা দেবো। ভাজা হয়ে গেছে, আর এই জো এখানে আছে নুন, আদা রসুন বাটা, হলুদ সরি জিরে ধনে, হলুদ কালার, নুন, গোটা জিরে দিয়ে নিলাম, গোটা জিরে দিয়ে নিলাম। যে ভাজা হয়ে যাবে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নেব, কষিয়ে নিয়ে একটু ভেজে নেব। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, জিরে ধনে বাটা দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি কালার দিলাম, নুন দিলাম, দিয়ে একটু ভেজে তারপর কষিয়ে নেব। আন্দারা মুছে নি। সত্যি বন্ধুরা রেসিপিটা এত সুন্দর হয়েছিল, কাঁচা মাছের রেসিপি খুব খুব ভালো হয়েছিল জানো তো, আমি তো খেলাম প্রথমবার, ভালো হয়েছিল। আর তো ইয়ে লাইভ করছিলাম, একটু লাইভে গেছিলাম, আর তারপর তোমার দাদাভাই ফোন করেছিল। চলো দেখো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আর দোয়েলা আমার সাথে কী করছি তোমরা তো ভালো মজাই করলে মনে হয় ভিডিও প্রথমে, ঠিক আছে। তো মাছগুলো দিয়ে নিলাম, কাঁচা মাছগুলো, একটা জিনিস ভুলে গেছিলাম জানো, পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, তবু পেঁয়াজ ছাড়া টেস্ট হয়েছিল আমার, আমানের তো খুব ভালো লেগেছে। আর বড়দের থেকে ছোটদের মুখের টেস্টটা বেশি, ওরা ভালো বোঝে, ভালো না হলে তো আমার মুখে কিছু নেয় না, ঠিক আছে। তো চলো আসছি আমি পরে আবার তোমাদের সাথে খাওয়ার সময়। এই যে ভাত, আর এই যে মাছের কাঁচা মাছের রেসিপি, এখানে তো ইয়েটা, আরে বাবা খোল, এই যো চলো তোলা আমাকে খাওয়াবো, এটা তো খাওয়াবো না, মাছ দিয়ে ভাত খাওয়াবো, চলো। আর আমার ছেলে মেয়ে যদি মাছ না খায় তো চেষ্টা করি ওদের জন্য অন্য কিছু করে দিই।
মাছ তো খাওয়াবো, কারণ বলি তোরা খাবি না, তোর বাবা শুধু খাবে বলে আমি ওদের মাছ ইলিশ মাছ। আনন্দ মেলা মাদার তেরেজা দিয়ে তো ওই মেলায় চলে এসেছি, আমাদের এখানেই হয়েছিল। এখানে তো ছিল জিলিপি আর এই যে মিকি মাউস, তো মিকি মাউস চড়ছিল দোয়েল। তারপরে তো আমার ঘুমাচ্ছিল না গো, আমি তোমাদের মিথ্যে কথা, আমার জানতো না বলে না চোর একদিন ধরা পড়ে, তো আমরা চুরি করে গেছি আর এডিট করার জন্য আমার চেনেই ফেললো। ঠিক আছে তো চলো দেখতে থাকো গানটা। ভিডিওটা যদি কোথাও ভি ভালো লাগে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, নতুন ভিডিও নিয়ে চলে আসছি, জানি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে না আজকে।